মুম্বাই ইন্ডিয়ান বনাম যে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচটি হলো, সেই ম্যাচটিতে আজকে লিটন দাসের প্রতি অবিচার করা হয়েছে। কারণ এখানে যে গুরবাজকে আবারও নেওয়া হয়েছে এত পারফরমেন্স খারাপ করার পর, আর আজকে গুরবাজ কি করল, গুরবাজ 12 বলে মাত্র 8 রান করে সাজ ঘরে ফিরে গেল। এটা তো টেস্ট খেলার রানও না, যেটা নাকি টি টোয়েন্টিতে গুরবাজ করল। আসলে লিটন দাস বাংলাদেশি বলেই তার প্রতি এরকম তুচ্ছ তাচ্ছিল্য অবহেলার পাত্র হয়ে তিনি আইপিএলে রয়েছেন। আসলে আসল কথা হলো যে যারা টিম সিলেকশন তারা লিটন দাসকে সুযোগ করে দিচ্ছে না, ফলে আইপিএলের যে খেলার যে কলকাতা নাইট রাইডার্স যে খেলছে তার ছন্দপতন হচ্ছে। কারণ যদি ভ্যাঙ্কটস যদি আজকে 104 রান না করতো, তাহলে আজকের যে কলকাতা নাইট রাইডার্স তার কত রানের টার্গেট দিত তারা। তো আসলে কিং খান যদি এখানে তিনি নেই, তবে নির্দেশনা দিয়েছেন, কিন্তু আসলে কলকাতা নাইট রাইডার্সের যারা টিম সিলেকশন তারা আসলে তুচ্ছ তাচ্ছিল্য এবং তারা একেবারেই অবহেলার পাত্র বলে তারা লিটন দাসকে কোনো রকমের সুযোগ দিচ্ছে না। একের পর এক খারাপ পারফরমেন্স করেই চলেছে গুরবাজ, কিন্তু তাকে নিতে আগ্রহ টিম ম্যানেজমেন্টের। এরকম একটা ছোট্ট নিউজ ছিল, সবাই ভালো থাকবেন।